হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। আমি সুস্মিতা, আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। এটা সেই ভোটের দিনেরই ব্লগ, ভোট দিয়ে তারপরে এই যে রাঙ্গাদার সাথে দেখা করতে এসেছি, আমার দিদির হাজবেন্ড। আপনাদের সাথে আগে কোনো দিনও পরিচয় হয়নি, কারণ রাঙ্গাদা এখানে থাকেন না, উনি আগরতলায় পোস্টেড। তো যাই হোক, ভোটের জন্য একদিনের জন্য এসেছি, আর উনি ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য ওনাকে একটু দেখতে এসেছিলাম। এমনিতে ঠিক আছে, তবে হাঁটাফেরা করতে একটু কষ্ট হচ্ছিলো। তো এখানে অনেক সময় বসে ওদের সঙ্গে একটু গল্প আড্ডা করে তারপরে আমরা গিয়েছিলাম আজকে একটা স্পেশাল বন্ধুর সাথে দেখা করতে। সেটা হচ্ছে এই যে চমচম। চমচম হচ্ছে আমাদের পকর, মানে একটা চাইল্ড। তো অনেকদিন পর ওদেরকে দেখে খুব ভালো লাগছে, এই যে ও অ্যাডপ্ট করেছে, তো ও খুব ভালো আছে ওর বন্ধুর সাথে। এই যে ডোডো হচ্ছে লেফট সাইডের জন্য, আর চমচম হচ্ছে আমার মানে পকর বাচ্চা। তো খুব ভালো আছে, এটা দেখে আমরা যতজনকেই দিয়েছি এই কন্ডিশনে দিয়েছি, যাতে ওদেরকে মানে কোনোদিনও বেঁধে না রাখে বাইরে, ওদেরকে নিজেদের মতন করেই রাখে, এবং ওরা ঠিক সেভাবেই রেখেছে এবং খুব আদরে আছে। তো যাই হোক, এবার বেরিয়ে পড়েছি একটা অফ রোডিংয়ে বলতে পারেন, যা সাংঘাতিক হয়েছে এই রাস্তাটা, মানে যে কোনো দিন পুরো রাস্তা গায়েব হয়ে যেতে পারে, এত রিস্কি হয়ে গেছে এই রাস্তাটা, পুরো দুটো লেয়ারে ভাগ হয়ে গেছে। মানে সত্যি কোনো একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট যে কোনো দিন ঘটে যেতেই পারে এখানে। জানি না এই রাস্তা কবে ঠিক হবে না হবে। যাই হোক, বাড়ি ফিরছি এবং তখনও দেখছি আমাদের পাড়ায় ভোট চলছে, তখন প্রায় 4:30 বাজে। তো যাই হোক, এরপর বাড়িতে আসার পর একটা পার্সেল এসছে, অনেকদিন পর অনলাইনে কিছু কাপড় জামা কাপড় অর্ডার করেছিলাম। কিন্তু এই ভিডিওটা রেকর্ড করতে করতেই আমার স্পেসে আবার প্রবলেম হচ্ছিলো, আমি আর কিছুই শ্যুট করতে পারিনি সেদিনকে। তো এটা যেদিন পরবো সেদিন আপনাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং, সকালবেলা আজকে এত বৃষ্টি হচ্ছিলো, ইনফ্যাক্ট গতকালকে রাত্রে থেকেই বৃষ্টি হচ্ছে, আর এখন বৃষ্টি থেমেছে, কিন্তু দেখো কিভাবে কালো করে আছে, মানে আবার যে কোনো সময় আসতে পারে বৃষ্টি। এই হচ্ছে ওয়েদার আপডেট। চলো এবার দেখি কি রান্না হবে আজকে। তো অন্ধকার পুরো ঘর, নিশো সবজি? হ্যাঁ, আস্তে আস্তে একটু গুড় দিলে বাটারে গুড়ে খালি খেতে হবে। আজকে দিনটা খালি ঘুমাই তাই, আমার বাসার রেডিও ফোন কটা পয়সা তুমি পারো নি পুরা হিন্দি? তোমার তো ভালো হয়েছে, একটা ভাষা শিখলে। করলা সবটি করতে লাগতো না, বুঝছো, বেশিও জীব। তো যা যা রান্না হবে তার সবজিপাতি বের করে দিয়ে এসেছি, উজলাদি কেটে আজকে রান্না করবে। মোস্ট প্রবলি নেক্সট মান্থ থেকে রান্নাটা আমি করব, ও সব কিছু রেডি করে দিয়ে যাবে। তো যাই হোক, আজকে ছিল মেনুতে কাঁকরুল পোর, করলা আলু ভাজা, তারপরে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল আর ডাল। তারপরে এসেছি বিছানা গোছাতে, এই কাজটা আমাকে একটু পরেই করতে হয়, কারণ আমি যখন উঠি তখন বাকি সবাই ঘুমে থাকে, তো যখন সবাই উঠে যায় তারপরে মানে এই কাজটা আমি ধরি, তো ঠিক আছে কোনো ব্যাপার না। আর গুনগুন আমি যখনই বিছানা করবো তখনই ওকে উপরে উঠে একবার বসতে হবে, ওকে যতক্ষণ না বকে বলবো যে নাও নিচে নামো ততক্ষণ ও নামবে না। ঘুমুন, ঘরের কি অবস্থা হয়েছে, পুরো অন্ধকার, এই যে লাইটটা জ্বালাই
তারপরে দেখা যাচ্ছে ঘর, এত তুফান আসছে, দাঁড়াও দেখাই। এই দেখো পুরো লাগছে রাত হয়ে গেছে, মানে সন্ধে হয়ে গেছে এরকম লাগছে। বাপ রে বাপ, এই পাখিটা না, এই পাখিটা আমাদের এখানে বাসা বানিয়েছে, এই যে ওইখানে বসে আছে গাছে। এই বাবা শীত, শীত পড়ছে, আওয়াজ শুনতে পাচ্ছ? কি জোরে জোরে শীত পড়ছে, অরিজিনাল আওয়াজটা তখন ইচ্ছে করেই শোনালাম। তার কারণ বুঝতেই পারছেন কীভাবে বৃষ্টি, আর মানে বৃষ্টি থেকে বেশি সবচেয়ে প্রথম হয়েছে শীল, এত জোরে জোরে শীল পড়ছে, এত বেশি কোয়ান্টিটিতে যে এইভাবে আওয়াজ করছিল। আমি এই পর্যন্ত ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, কারণ এখন পর্যন্ত বৃষ্টি যেটা সেটা নেওয়া যাচ্ছিলো, আরাম লাগছিলো, একটা হাওয়া, কিছু কিছু ছিটা, বৃষ্টির ছিটা মুখে আসছে। কিন্তু এইখানে দাঁড়াতে দাঁড়াতে এত সাংঘাতিক বৃষ্টির ইন্টেন্সিটিটা বেড়েছে যে এক রীতিমতো মানে একরকম ধাক্কা খেয়ে, বৃষ্টির ধাক্কা খেয়ে আমি ঘরে ঢুকেছি। দেখতেই পেলেন পুরো সাদা হয়ে গেছিলো, আর এদিকে আমার ড্রয়িং রুমের অবস্থা হচ্ছে ঠিক এইরকম, মানে এত জোরে বৃষ্টি হয়েছে যে ড্রয়িং রুমের ভেন্টিলেটরটা বন্ধ ছিল, তাও সেটাকে পুশ করে জল রুমের ভিতরে এইভাবে ঢুকেছে। তো এই সব কিছু এখন ক্লিন করা হবে, মানে সাংঘাতিক একটা সময় গেছে, মানে 15-16 সেকেন্ডের জন্য বৃষ্টিটা হয়েছে, তাতেই ঘর এইভাবে ভাসিয়ে দিয়েছে। তো যাক, আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, ভালো রাখবেন।